গুড ইভিনিং অ্যান্ড শুভ সন্ধ্যা জানিয়ে সকলকে আজকের এই ব্লগটা শুরু করছি। তো এটা পুজোর ব্লগের সেকেন্ড পার্ট। তো আমরা আজকে একটা নতুন জায়গায় চলে এসেছি পুজোয়। এই জায়গাটার নাম মাউন্টেন হাউস। মেয়েরা এই পুজোতে এসে খুব মজা পেয়েছে, স্পেশালি এই ডান্ডিয়া স্টিকগুলো এখানে দিচ্ছিল, তো আমি কালেক্ট করে এনেছিলাম। তো ওরা বেশ ডান্ডিয়া খেলছিল মিউজিকের সাথে সাথে। এখানে অনেক লোক জড়ো হয়েছিল, আর এই পুজোটা এই ফার্স্ট টাইম হলো, এই বছর থেকেই শুরু হয়েছে। তো বেশ সুন্দর, ভালো, একদম ঘরোয়া স্টাইলে খুব ভালো করে পুজোটা হয়েছে। আমরা অ্যাকচুয়ালি দুদিন গেছিলাম এই পুজোটায়। তার কারণও ছিল তার পেছনে, অ্যাকচুয়ালি আমি স্টল দিয়েছিলাম ওই পুজোতে, শাড়ির স্টল আমার একটা বন্ধুর সাথে। সো বেশ মজা হয়েছে। আর একটা মাঠের মধ্যেই পুজোটা হয়েছে, তো এক পাশে এই সাদা সাদা দেখতে পাচ্ছ টেন্টের মতো, এগুলো সব স্টল ছিল। তো এইটা হচ্ছে আমাদের স্টল। সকাল সকাল তো পুজো গিফট চলে এসছে মেয়েদের, তো বাবাও লেগে পড়েছে মেয়েদের জন্য ডল হাউস বানাতে। তো সকালটা বিশাল ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে, মেয়েরা খুব এক্সাইটেড ছিল। তো জায়গার অভাবের জন্য তো এতদিন কেনা হচ্ছিল না, তো এইবার কিছু ওদের কিচেন টয় হেন তেন অনেক কিছু ডিসকার্ড করা হয়েছে, কারণ এই যে পার্টিকুলার এই ডল হাউসটা এটা প্রচুর স্পেস নেয়। আর আমার ছোট মেয়ে সুবি, ও বারবি দিয়ে খেলতে খুব পছন্দ করে, তো ওর জন্য একটা স্পেশাল ডল হাউসের ওর অনেক দিন ধরেই বলছিল যে আই নিড এ ডল হাউস। তো ভাবলাম পুজোই স্পেশাল অকেশন, সো ওয়াই নট। তো পুজো উপলক্ষে ওকে এই এই ডল হাউসটা গিফট করা হলো এইবারে। আমি এবার পুজোয় এই স্পেশাল গিফটটা নিলাম, অ্যাকচুয়ালি নিজেকে নিজেই গিফট করেছি। আমার একটা অ্যাঙ্কলেটের শখ ছিল, তো অনেকদিন ধরে ভাবছিলাম কিনছি করে আর কেনা হচ্ছিল না, অ্যাকচুয়ালি খুঁজেও পাচ্ছিলাম না। এখানে 22 ক্যারেটের গয়না পাওয়া ইটস ভেরি টাফ। তো যাই হোক, একটা বন্ধুর থ্রুতে খোঁজ পেলাম। তো আমি একটা পেয়ারই নিয়েছি, একটা নিইনি, কেন কি যেহেতু দুটো মেয়ে, ওরা যখন বড় হবে তো দুজনের দুটো লাগবে। একটা জেনারেলি এক পাই পরে বা পায়ে, তো আমিও এক পাই পরবো, বাট নিয়ে রাখলাম সোনার জিনিস। 22 ক্যারেট গোল্ড ইজ অলসো ইনভেস্টমেন্ট, তো সেটা দিক থেকে ভাবতে গেলে প্লাস হচ্ছে দুটো মেয়ে, এটাও উদ্দেশ্য। আর এই আর কি। এবার চলে এসেছি 2nd অক্টোবর, এটা হচ্ছে নেক্সট ডে। তো আমরা এখানে আরেকটা পুজোয় গেলাম স্যান্ডরেমন বলে একটা জায়গায়, ওখানেও অনেক বড় বাঙালি কমিউনিটি আছে। তো এই পুজোটায় আমরা ফার্স্ট টাইম গেলাম, তো আমরা জেনারেলি ওই ফ্রেমন্টের আশেপাশেই পুজো দেখতাম, কিন্তু যেহেতু এবার আমরা এই ট্রাইভেলিতে মুভ করেছি, তো আমরা এই ট্রাইভেলির পুজোটাই আমরা নিশ্চয়ই এবার থেকে অ্যাকচুয়ালি দেখবো, কারণ এটাই আমাদের কাছে পড়ে। তো এখানটায় এসে আমরা অবাক হয়ে গেছি, এত ভিড়, এত লোকজন। আর আমরা ওই পুজোর লাস্ট শেষ দিনই গেছিলাম ওইখানটায়, তো ওখানে মাকে বরণ করা হচ্ছিল, তো সব মহিলারা ওটারই প্রিপারেশন নিচ্ছিল। পুজোর শেষ ঢাক ঢোল বাজছিল, এই যে এখানে যেমন দেখতে পাচ্ছেন যে সব মহিলারা এখানে মাকে বরণ করছে। আমার কাছে কোনো সেরকম সরঞ্জাম ছিল না, তাই আমি বরণ করতে পারিনি। যাই হোক, তো পার্কের অপর, এটা অ্যাকচুয়ালি একটা পার্কের মধ্যে হয়েছে পুজোটা, অন্য সাইডে হচ্ছে এই বাচ্চাদের এই প্লে এরিয়াটা, এটা বিশাল বড়। আমরা যেহেতু প্রথমবার এসেছি,
তো ভাবলাম মেয়েদের একটু এখানটায় নিয়ে যাই, তো ওরাও মজা পাবে। তো ওরা পুজো ব্যাপারটা তো এই এক্সাইটমেন্টটা ওরা ফিল করে না, বাট এই পার্ক ব্যাপারটা, এই যে খেলাধুলার জায়গাটা, এটা ওদের কাছে বেশ ইন্টারেস্টিং, তাই ওদের দিকটাও ভাবতে হবে আমাদের। তো যেহেতু পার্কটা আছে পাশে, তো ওই জন্য ওদেরকে নিয়ে এলাম এই ভিড়ভাট্টা থেকে একটু দূরে সরিয়ে। পুজো তো হয়েই গেছে, এখন দশমী, বিজয়া দশমী, তো বেশ ভালোই কাটলো এবারের পুজোটা যদিও। গুড ইভিনিং, আজ হচ্ছে অক্টোবর 4, মঙ্গলবার। তো আমরা চলে এসেছি লিভারমোর টেম্পলে, আজকে বিজয়া দশমী। তো ইন্ডিয়াতেও বিজয়া দশমী আজকেই মঙ্গলবার, তো এখানে সিঁদুর খেলা হয় আর খুব ভালো করে মাকে বরণ করা হয়। তো অনেক লোকজন আসে বিভিন্ন জায়গা থেকে মাকে বরণ করার জন্য। তো আমিও এসে উদ্দেশ্যে একটু সিঁদুর খেলবো। এই টেম্পলটা অনেক পুরানো টেম্পল, তো এখানে এর একটা নতুন পার্ট করেছে, এই পার্টটা এটা সামনের দিকে করেছে, এটা নতুন টেম্পল। তো সব মূর্তি, সব ঠাকুর দেবতাদের এই টেম্পলটায় নিয়ে এসছে, আর পেছনে যে পুরনো টেম্পলটা ছিল ওখানে ওরা দুর্গা প্রতিমা রেখেছে, মানে ওখানেই পুজো হবে এখন থেকে, ওটাই দেখলাম এবারে। তো এই মন্দিরটায় যখন আসি মনটা পুরো মানে শান্ত হয়ে যায়, তো আমাদের খুব খুব ভালো লাগে এই টেম্পলটায় আসতে। আর এটা খুব বাড়ির কাছেও, তো লাস্ট টাইমই, লাস্ট ইয়ারই আমরা ফার্স্ট এসেছিলাম এখানে দুর্গাপুজো অ্যাটেন্ড করতে একটা বন্ধুর সাথে, তো তখন তো জানতাম না যে বাড়ি কেনা হবে এর পাশেই। তো যাই হোক, ঠাকুর সহায়, যে এখানে দেখতেই পাচ্ছেন যে মহিলারা সব মাকে বরণ করে সিঁদুর খেলছিল, তো আমিও একজনকে পড়লাম, তো উনিও আমাকে পড়ালেন, তো দেখলাম আরেকজনও এগিয়ে এলেন, তো এরকম করে বেশ ভালোই টুকটাক সিঁদুর খেলা হয়েছে। তো বেশ ভালো লাগে বিজয়া দশমীর দিন সিঁদুর খেলতে। সিঁদুর খেলা হয়ে যাওয়ার পর এখানে আমরা প্রসাদ খেতে বসেছি, তো এখানে বাফে সিস্টেমের প্রসাদ, তো একটা জায়গায় প্রসাদ রাখা থাকে, সেখান থেকে সবাই প্যাক করে নিয়ে নেয় আর খাওয়ার জন্য নিয়ে নেয়। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এই মন্দির চত্বরেই একটু হাঁটাহাঁটি করছিলাম। মন্দির চত্বরটা এত সুন্দর, শান্ত পরিবেশ, আর কত ফুল গাছ লাগিয়ে রেখেছেন, এখানটায় হাঁটতেই ভালো লাগে খালি পায়ে। তো যেমন দেখতে পাচ্ছেন মেয়েরাও হাঁটছিল, ওরা এখানে আসলে কোনোই যন্ত্রণা করে না। আমি এবার বাড়িতে খুব ছোট করে ঘরোয়াভাবেই লক্ষ্মী পুজো করেছি, এবার আর কিছু বিশেষ আয়োজন করার সুযোগও পাইনি, সময়ও পাইনি। তো অফিসে কাজের চাপ একটু চলছে, তাই ভাবলাম ঠাকুরকে এমনি ছোট করেই পুজো করি এবার। তো এখানে এটা দেখতে পাচ্ছেন, যেমন মা বাড়িতে পুজো করছিল, আমার বাপের বাড়িতে পুজো হয় প্রত্যেকবার, মা করে, তো মা একা থাকে তাও মা পুজো করে, তো মা ভিডিও পাঠায় প্রত্যেক বছর। তো এইটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর, এই হচ্ছে মার ছোট করে আয়োজন। তো আমি ভাবলাম যে আমার ব্লগে এটাও ইনক্লুড করে দিই, ঠাকুরটা বেশ মিষ্টি হয়েছে এবারে। সানডে, রবিবার, অক্টোবর 9, আমাদের এক বন্ধুর বাড়িতে লক্ষ্মী পুজোর নেমন্তন্ন ছিল, তো ওখানে ওই বন্ধুর মা এসছে, তো উনি আন্টি লক্ষ্মী পুজো করেছেন, তো আমরা ওখানে রবিবারটা কাটালাম, বেশ বন্ধুদের সাথে মজায় রবিবারটা কাটলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা বাই, টিল নেক্সট টাইম।